চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মতোই সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন প্রশাসন ও পুলিশ কর্মীরা। লকডাউন সফল করা হোক বা পরিযায়ী শ্রমিকদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা, বাজারের ভিড় নিয়ন্ত্রণ বা করোনা আক্রান্তের চিকিৎসা ব্যবস্থা করা, এমন অনেক কাজই তাঁদের করতে হচ্ছে। নিয়মিত রুটিন কাজের বাইরে প্রায় সাড়ে চার মাস ধরে সাধারণ মানুষকে করোনামুক্ত রাখতে নিরলস পরিশ্রম করছেন প্রশাসন ও পুলিশ কর্মীরা। সঙ্গে আছে তাঁদের প্রতিদিনের রুটিন কাজও, ফলে কমেছে ছুটি, বেড়েছে কাজের চাপ, টানা অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। কেবল তাই নয়, কোভিড-19 বাসা বাঁধছে এদের অনেকের শরীরেই। কিছুদিন আগে করোনা সংক্রমণে প্রয়াত হয়েছেন চন্দননগরের মহকুমা শাসক দেবদত্ত রায়, প্রয়াত হয়েছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ওসি ইকুইপমেন্টও। আতঙ্কের ক্ষেত্র কিন্তু এতটা ছোট নয়, বরং কলকাতার পার্ক স্ট্রিট, বৌবাজার, শ্যামপুকুর, গার্ডেন রিচ, টালা সহ বিভিন্ন থানার পুলিশকর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন। বিধাননগরে দক্ষিণ থানার পাঁচ পুলিশকর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে সোমবার। এদিনই জানা গেছে বিধাননগর পূর্ব থানার এক পুলিশকর্মীর শরীরেও থাবা বসিয়েছে করোনা। বাঁকুড়া সদর থানার দুই আধিকারিক এবং এক সিভিক ভলেন্টিয়ার সংক্রমিত হয়েছেন। তবে এদিনের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুকেশ জৈন করোনা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামলাতে পশ্চিমাঞ্চলের এডিজি ও আইজি সঞ্জয় সিং অতিরিক্ত দায়িত্ব হিসেবে কমিশনারের দায়িত্ব পালন করবেন। এখানে আশঙ্কার মেঘ দেখছেন অনেকে, কারণ পুলিশকর্মীরা প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এমনিতেই প্রয়োজনের তুলনায় পুলিশকর্মী কম। কলকাতা ও রাজ্য পুলিশে বেশ কিছু শূন্যপদ রয়েছে। এই পরিস্থিতিতে করোনার জেরে কাজ করার মতো পুলিশকর্মীর সংখ্যা কমতে থাকলে অচিরেই আইন শৃঙ্খলা সমস্যা হতে পারে, বাড়তে পারে চোরাচালান সহ নানা ধরনের অপরাধমূলক কাজ। পুলিশ তো জানেই এই চাকরিটা অন্য আট পাঁচটা চাকরির মতো নয়, পুলিশের চাকরিটা একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়েই করায়, এই সবগুলো অডসগুলো ফেস করতেই হবে, খরা, বন্যা, তারপরে গণ্ডগোল, এসবগুলো আছেই। বিশেষ করে এটা নতুন জিনিস, আমি যেটা প্রথমেই বললাম, এটাকে তো মোকাবিলা করতেই হবে, পুলিশ তার পালাতে পারবে না। কিন্তু যদি যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা থাকে তাহলে তাদের মনে ভরসা থাকে। এই জোড়াবাগানের অফিসার যেভাবে ঘুরেছিল বা অন্যান্য জায়গায় যেভাবে ঘুরছে তাদের ব্যবস্থা নেই। সম্প্রতি অবশ্য দু একজনের সঙ্গে খুঁজলাম, তারা ভালো, তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কোনো কোনো জায়গায়। কাজেই যদি তাদের চিকিৎসা ব্যবস্থাটা তারা জানে আমরা সুরক্ষিত আছি, তাহলে তাদের মনোবল ভাঙার কোনো কারণ নেই। কেবল পুলিশ প্রশাসনই নয়, রাজ্য সরকার বা পুর প্রশাসনের একাধিক দপ্তরও ইতিমধ্যে বন্ধ করতে হয়েছে মারণ ভাইরাসের সংক্রমণের জেরে। সোমবারই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ বন্ধ করা হয়েছে সংক্রমণের জেরে। ফলে প্রশ্ন উঠছে প্রশাসনের করোনা মোকাবিলার পদ্ধতি এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে। অতিমারী মোকাবিলার প্রাথমিক দায়িত্ব অবশ্যই সরকারের। করোনার মতো সংক্রামক রোগ মোকাবিলায় কিছু কর্মীর অসুস্থ হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু একের পর এক পুলিশকর্মীর আক্রান্তের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। উল্লেখ্য, রাজ্যে করোনার আক্রমণ কিন্তু শুরু কার্যত হয়েছিল নবান্নের নাকের ডগায়। সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আরও সচেতন ও সতর্ক থাকা উচিত ছিল বলে মত ওয়াকি বহাল মহলের। নিউজ টাইম।